আসসালামু আলাইকুম সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে আমি দৌলতদিয়া পাটুরিয়া ঘাট দিয়ে ঢাকা যাব আর এই দৌলতদিয়া ঘাটে পারাপার হওয়ার দৃশ্যগুলি আপনাদেরকে দেখাবো। রাজবাড়ী জেলা থেকে একটি ডাইরেক্ট ঢাকার পরিবহনে উঠেছি, যা হচ্ছে ফেরি পারাপারের গাড়ি, একদম ডাইরেক্ট ঢাকা গাবতলী পর্যন্ত নিয়ে যাবে। যথারীতি গাড়িটা এখন দৌলতদিয়া ঘাটে ঢুকতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা ঢোকার পর কিছু লোক টিকিট বুকিং দিয়ে রেখেছিলেন, তাদেরকে এই ঘাটের আগে থেকে উঠিয়ে নেবে, তারপর ফেরিতে উঠবে গাড়িটা। আপনাদের সুবিধার্থে বলে রাখছি, এখন বর্তমানে ফেরিঘাটে 5টি ফেরি টার্মিনাল সচল রয়েছে, যার মধ্যে সবথেকে বড় হচ্ছে 5 নম্বর ফেরি টার্মিনালটি। এই 5 নম্বর ফেরি টার্মিনাল দিয়ে সবথেকে বেশি ফেরি পারাপার হয়, মানে দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে যায়, পাটুরিয়া ঘাট থেকে আবার এই দৌলতদিয়া ঘাটে আসে। এখন আমাদের এই গাড়িটি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিটিতে ঢুকছে। আসলে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই ফেরিঘাটটি সম্পূর্ণ ফাঁকা, ফেরি এবং লঞ্চঘাট দুটোই একই অবস্থা। এখানকার ব্যবসা বাণিজ্য একেবারে মন্থর হয়ে আছে, আগের মতো সেই ভিড় যানজট এগুলো তেমন কিছুই নেই। ফেরিতে উঠতে দেখতে পাচ্ছেন হকেররা কীভাবে চিৎকার চেঁচামেচি করছে, কিছু লোক নিজেদের যা সামগ্রী সেটা বিক্রি করছে, আতা ফল, বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন ধরনের মুখরোচক খাবার আর এই পদ্মার ইলিশ বিক্রি করছে। এই ফেরির ভিতরে আছে বিভিন্ন ধরনের সুবিধা, তার মধ্যে 3 তলায় আছে খাবার রুম, খাবার হোটেল, নিচতলায় আছে টয়লেট, মহিলা এবং পুরুষ উভয়ের জন্য আলাদা আলাদা টয়লেট, এছাড়া উপরতলায় আছে নামাজের ব্যবস্থা। পদ্মা নদী পার হতে পাটুরিয়া ঘাট বা দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাট থেকে আসতে যেতে সময় লাগবে আপনার 40 মিনিট থেকে 1 ঘন্টা বা 1.25 ঘন্টা। এই 1.25 ঘন্টায় আপনি পদ্মার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর যারা সাধারণত দেশের দক্ষিণবঙ্গ থাকেননি, উত্তরবঙ্গে থাকেন, তারা এক সময় ঘুরে যেতে পারেন আর দেখে যেতে পারেন যে বাংলাদেশের ফেরি ব্যবস্থা। ইনশাল্লাহ আশা করি যে যেভাবে সরকারের উন্নয়ন চলছে, আগামী 2-1 বছরের মধ্যে হয়তো এখানেও পদ্মা সেতুর মতো আরেকটি দ্বিতীয় পদ্মা সেতু গড়ে উঠবে। এই শুভকামনা এবং প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোতে আপনাদের মতামত কামনা করছি। ধন্যবাদ।